আসসালামু আলাইকুম আমন্ত্রণ জনপথের খবরে সঙ্গে চিরিদে হোসেন এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলায় অনলাইনে লাইভ টিভি এবং চ্যানেলায় অনলাইনে ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে লিবিয়া থেকে নৌপথে ইটালি যাওয়ার পথে ভূমধ্য সাগরে নৌকা ঘটনায় হবিগঞ্জের দুই ও শরিয়তপুরের চার যুবক নিখোঁজ রয়েছেন তাদের খোঁজ চান শোকার্ত স্বজনরা চৌধুরী মহাম্মদ ফরিয়াত ও এস এম মুজিবরের পাঁচ তথ্য ও ভিডিওচিত্রে রাজীব আহ রিপোর্ট ভাগ্য ফেরাতে ইতালি যেতে ছ সাত মাস আগে বাড়ি ছাড়েন হবিগঞ্জ সদরের লুকরা গ্রামের আব্দুল কায়ুম আব্দুল মুক্তাদির নুরুল আলম এবং আশেরা গ্রামের মামুন মিয়া দালালের মাধ্যমে তারা প্রথমে লিবিয়া যান সেখান থেকে ইতালি নেওয়ার জন্য আটই মে রাতে তাদের দুটি নৌকায় তোলা হয় কায়ুম মুক্তাদির ও মামুন এক নৌকায় ছিলেন আর একটিতে নুরুল আলম তিনি পৌঁছে গেলেও কায়ুমদের নৌকাটি তিউনিশিয়ার উপকূলে ডুবে যায় কায়ুম এবং মুক্তাদির নিখোঁজ হন মামুনকে পরে মাছ ধরা ট্রলারে করে কয়েকজন এসে উদ্ধার করে দালালতে ইত্যাদি আজকে মার যাবত ইত্যালে যাওয়ার পথে

এবো অমিত সাই মারদের তেওড়া ভোটওট হইছে বড়ো হইছে পরে আমাৰ ছেলে এখন কোথায় আছে জানি না আমরা আমাদের সংসার ওর উপরই চলতো সাত দোকানে দোকান কত দোকান ভাই এক বছর যাবত Libya গেছে Libya তে যাওয়ার পরে টুকটাক কাজ করত শরীয়তপুর জেলা প্রশাসন জানিয়েছে ভূমদ্ধ সাগরে নৌডুবিতে শরীয়তপুরের কেউ নিখোজ হয়েছেন বলে তাদের কাছে সরকারিভাবে কোনো তথ্য নেই দশই মে তিউনেশিয়া উপকূলে নৌডুবিতে কমপক্ষে উনষাট জনের মৃত্যু হয় তাদের সাঁত্রিশ জনই বাংলাদেশি রাজীব আহমেদ চ্যানেল আই ময়মনসিং মহানগরীতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবলীগ নেতা রেজাউল করিম রাসেল নিহত হয়েছেন পুলিশ জানিয়েছে সোমবার রাত আড়াইটার দিকে নিজ বাসায় ফেরার পথে নগরীর মৃত্যুঞ্জয় স্কুল রোড এলাকায় একদল দুর্বৃত্ত করিম রাসেলকে করে পালিয়ে যায় গুরুতর আহত রাসেলকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন নিহত রাসেল ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি ও জেলা মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের যুগ্ম আহ্বায়ক ছিল নিহতদের মরদেহ নিহতের মরদেহ ময়না তদন্তের জন্য মামুন সিং মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে পবিত্র মাহে রমজানে জমজমাট সারা দেশের ইফতার বাজার এখন আমরা সরাসরি যাচ্ছি শরীয়তপুরের ইফতার বাজারের খবর জানতে সেখানে আছেন এস এম মুজিবু রহমান মুজিবু শরীয়তপুরের ইফতার বাজারের অবস্থা সম্পর্কে আমাদের জানান।। হ্যাঁ হৃদয় আপনাকে ধন্যবাদ এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি শরীয়তপুরের পালং বাজারে সারা দেশের ন্যায় শরীয়তপুরও পবিত্র মাহে রমজান উপলক্ষে সারা দেশের রোজাদাররাই ব্যস্ত থাকে বাহারি ইফতার সংগ্রহ ও পরিবেশনের জন্য তো যাদের সামর্থ্য আছে তারা বাড়িতেই অনেক কিছু করে থাকেন আবার সামর্থ্য থাকলেও অনেক সময় দেখা যায় যে এমন কিছু আইটেম আছে যেই আইটেমগুলোকে তারা বাড়িতে তৈরি করতে পারেন না অতিরিক্ত ব্যয়ের কারণে তো সে কারণে বাজার থেকে তারা অনেক সময় অনেক আইটেম কিনে থাকেন আর তার বাইরে নয় শরীয় রোজাদাররাও ঠিক অনুরূপে একই ব্যবস্থা করে আসছেন তো আরেকটা বিষয় উল্লেখ করা যায় যে অন্যান্য বছরের তুলনায় এবার শরীয়তপুরে অন্য একটি বিষয় সংযুক্ত হয়েছে তা হচ্ছে নিরাপদ খাদ্য নিশ্চয়তার যে হাইকোর্টের মহামান্য হাইকোর্টের যে নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার প্রেক্ষিতে বাজার ব্যবস্থাপনা অনেকটাই আগের চেয়ে অন্যরকম হয়েছে তো আমরা এই বিষয়ে একটা একজন ক্রেতার কাছ থেকে কিছুটা জানতে জানতে পারি যে আসলে অন্যান্য বছরের তুলনায় এবার কি কিছুটা নিরাপদ খাবার নিশ্চিত হয়েছে কিনা হ্যাঁ হ্যাঁ আমার নাম মোহাম্মদ আলামিন মহামান্য হাইকোর্টের নির্দেশের পরে এখানে যে অভিযান হয়েছিল অভিযান হওয়ার পরে আমরা এখন কিছুটা স্বস্তি বোধ করছি এবং খাবারের মান আগের চেয়ে একটু ভালো হয়েছে এখন আমরা চাই এই অভিযানটা যেন সারা রমজান তথা সারা বজায় থাকে আমরা ডে ডে বাই এই উন্নত থাকলে খাবার পেয়ে থাকবো হ্যাঁ ধন্যবাদ জিদা এই ছিল আমার কাছে শরীয়তপুরের ইফতার বাজার মুজিবুর আপনাকে ধন্যবাদ প্রিয় দর্শক শরীয়তপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন শরীয়তপুর প্রতিনিধি এস এম মুজিবুর রহমান হুন্ডি নয় বৈধ চ্যানেলে রেমিটেন্স পাঠানোর বিষয়ে প্রবাসীদের সচেতন করতে প্রবাসী গ্রাহক সমাবেশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ রুবার ইসলাম ব্যাংকের ব্রাহ্মণবাড়িয়া আঞ্চলিক শাখা কার্যালয়ে সেবা পক্ষ দু উনিশ উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও কুমিল্লা আঞ্চলিক প্রধান মোশারফ হোসেন এইচটিএম শামসুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের বিদেশ বিভাগ প্রধান এ কে মাহবুব মোশেদ এবং সৌদি প্রবাসী বিশিষ্ট ব্যাংকার ও চ্যানেলআই প্রতিনিধি এম এম ওয়াই আলাউদ্দিন। এই ছিল জনপদের খবর। ধন্যবাদ সবাইকে।